ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ফরিদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান হাসিবুল হাসান লাবলুল 11তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ফরিদপুর শহরের আম্বিকা ময়দানে এ আয়োজন করে জেলা আওয়ামী লীগ। এতে জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে আজাদ বলেন, হাসিবুল হাসান লাবলু আওয়ামী লীগের রাজনীতিতে ত্যাগী ও নিবেদিত নেতার উদাহরণ। বলেন, দল ও দেশের স্বার্থে পকেট রাজনীতি দূর করতে হবে। স্মরণ সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আর পকেট রাজনীতি করলে চলবে না। তাহলে পকেট রাজনীতি করলে গ্রুপিং আরো বাড়বে, আমাদের মধ্যে দ্বন্দ্ব বাড়বে, তিক্ততা বাড়বে, সংগ্রহ ক্ষতিগ্রস্ত হবে, জনগণের শেখ হাসিনার স্বপ্ন ক্ষতিগ্রস্ত হবে, জাতির জন্য বঙ্গবন্ধুর স্বপ্ন ক্ষতিগ্রস্ত হবে, আমাদের প্রিয় নেতা তার হাসিবুল হাসান লাবলুর স্বপ্ন ক্ষতিগ্রস্ত হবে। তাই আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী যে কোনো দুর্যোগ আশঙ্কা মোকাবেলা করবো।